চিকিৎসা না করলে যখন তখন যাবগা কি কষ্ট হ্যাঁ ছুয়া এই খালি গাস করবেন না তুমি যা জানো মেরে হলাম হ্যাঁ আমারে মারতে চা কত বড় সাহস যেই পুলার আমি সর মইতে দেখছি গোয়াল ঘরে আসলাম গোয়াল ঘরে সিল্লাও কে সিল্লাও কে তো সিলালের কি আছে এক কথা বারবার জিজ্ঞাসা কর তুই পরি আসার পর দেখুক যে একজন আমরা তোমার হাত টিপতেছে একজন তোমার পা টিপতেছে না এটা ভালো না হ্যাঁ এটা ভালো ঠিক আছে ইয়ে সব কত মতি ভাইয়ের বুকে আর গলায় ভাও ব্যান্ডেজ করে দিছে আবার বিয়ের খাতির কথা কয় ফাজিল কোরআন কার এজা ঘরে যা সব বড় বোন লাইলি ও তো ডাইনি আর আতের মোবাইলটা না ওইটা দিয়ে হারা ফোলা গো মাথা নষ্ট করে দেখলেন না আপনার লোকে কেমনে কথা কইল আপনি যদি শক্ত না একটু নরম কথা কইতেন দেখতেন তৎনগত আপনার গলায় জিলা পড়ত আচ্ছা তুই পোলায় পোলায় কথা হুন বলে গেছস কে কি করমু কোন আমার তো হারার দিন ওই কামি দেহন লাগে মোবাইলটা কানের মধ্যে দিয়ে ওই কোনাডাই খাড়াইমু তারপর যারে দেখবো তারই ডাক ডাককে কি কয় কত রঙের আর ঢঙের কথা যে জানি ওই সেমরি ও আলম ভাই বনির কিনারা দিয়ে জান গে একবার দেহ কইরা গেলে কি হয় মুনব্বর ভাই কইছিলেন যে জনের সময় চা খাইবেন আইলেন না তো ও মতি ভাই আপনার ভ্যানে উঠোনের লাগা আমি তো হরিদ্বার ভ্যানে উঠি নাই আপনার ভ্যানে উঠোনের লাগা আমার তো অস্থির লাগে কে বাপ রে বাপ তুই দিলাইলে পাগল কথা মুখস্ত করে বলাইছস আপনি তো জানেন আমি পাগল পাগলের মাথা ভালো মানুষের বেশি কাম করে মুখস্ত না করে উপায় আছে কি হইলো আপনি হাসেন কে হাসি তোর কথা শুই না আপনি হাসেন কান্দেন যাই করেন কিন্তু লাইলির খপ্পরে যদি পা দিছেন তাইলে কিন্তু আপনার বাসন নাই আচ্ছা তুই তো আমার ফগল কথা শুনছস এবার তুই কত আমি কি লাইলির খপ্পরে পড়ুম না যা ইমরান ভাইয়ের উপরে এই বিশ্বাস থাকলেই চলবো যাই রে খেতে পাকা ধান সেই ধান কাটতে পারতেছ না আর গোয়াল ঘরে ওই গরুর লোকে ঘুমাইতেছ গরুর লোকে কয়দিন ঘুমাবি পুলিশ আসে যদি ধরে লয়ে যায় তখন কি করুম কি করবি মানে মোল্লা গুলোকে আপোষ করে ফেলা না 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 কোনো আপোষ টাপোষ নাই এটা আর কটা দিন যাক থাকি গরুর লোকে অসুবিধা কি কল না না আপোষ করে ঘরে গিয়ে বললো কে ঘুমান ভালো নাকি আপোষ না করে গোয়াল করে ঘুমান ভালো তুই ওরে কি জিজ্ঞাসা ওই কি কইব না সামনে আসছিল জিজ্ঞাসা বললে বলে তোর বিয়ার কথা চলতেছিল দূর বেলাকার কথা কোনো ঠিক ঠিকানা আছে নাকি আমার বিয়ে শাদী করার ইচ্ছা নেই শোন তুই আপোষের কথা একটু চিন্তা করে দেখ
লালি রে দেখছস গুরতাছে কোন হলার পেছনে আপনাকে দুই ভাই বনে তার কোন কাম নাই দুজনে স্বভাবই তো এক রকম এ এ দে কি কইলি তুই কি কইলি যা কইছি বুঝদা হইনি কইছি মানুষ আমারে পাগল কয় না এমনি এমনি তোর কয় না আমি সত্য কথা কই এই জন্যই মানুষ আমারে পাগল কয় কর পাগল লইতাছে জগতে সবচেয়ে দুরন্ধর মানুষ তুই সবই বুঝছস খালি একটা জিনিস বুঝছস না কি বুঝি না আয় কাছে আয় বুঝাই দিই শিকদার বাইরে ইয়াতর একটা ঠ্যাং ভাঙছে না আমি আরেকটা ভাঙা দিম কুত্তা কোন হংকার পুলিশ আইলে আমারে ধরে রাখন লাগবো নি এসব আপনি কি কন কাকা আমি তোর কাকা হইলাম কবে লতার উপরে দে পাতা গেছে সেই সম্পর্কে কস কাকা Thank you.
মনাব্বর তুই বর্গবিন্দুসকে পুলিশে তো শিকদার আর মোল্লার গোষ্ঠীকে সমানে দাবড়াইতেছে আমরা একটু পার করে দেস না কই পার করে দিমু হরি একটু পরি পদ্মার গুরির স্কুল লয়ে যাব তুই হরির ফোন করে কবি তোর খালা একটু বিপদে করছে তার একটু লেজন লাগো আমার খালা কাটা আমি তোর খালা তোর বেটা একই বেনে একটু পদ্মার লোকে বয়ে যাবো বুঝিস না তুই তুই তো কথা কইলেই ধরা পড়ে যাবি তুই কবি তোর খালা বোবা তোর খালা কথা কইতে পারে না বোবা বোবা হরির লগে এই ধোকা দেওয়াটা কি ঠিক হইব কি করুম ক হরি আমাকে বন্ধু হইলেও আমার আর পদ্মার সঙ্গে সম্পর্ক মানতে পারবো না এ কথা তোরা কে কইছে পদ্মায় বলছে পদ্মার আবার গড়ি কইছে কিরে আলম হরি তুই কই আমি গৌরী আর পদ্মারের নেয়ার লোক বাড়ির সামনে খাড়ায় আছি ও তুই তোর ব্যানে কি আরেকজন লওনের জায়গা হইব কারে ওই আমার এক খালা রেলো একটু বিপদে পড়ে গেছে বুঝছো বোবা খালা তোর আবার কোন খালা বোবা ওই তুই চিনবি না ওই দুসম্পর্কের আমার ওই মায়ের বড় খালার মাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে তুই কাম কর তুই হচ্ছে যে রাস্তার উপরে এসে খাড়া আমি আইতাছি ওই স্কুলের সামনে নামাই দিলে হইব আবার আওনার সময় দল লয়ে এলি তাহলে তুই তোর খালারে নিয়ে রাস্তার উপরে খাড়া আচ্ছা আইতাছি তাহলে চল ধন্যবাদ ধন্যবাদ দোস্ত মনে রে ধরা খাইলে গেলাম দোস্ত খবরই আছে ধরা খাইছিলাম আইতাছে আইতাছে খালার একটু স্কুলের সামনে নামাই দিস আর ওই পদ্মার গরুরে যখন আবার ফিরে আনবি তখন খালারে নিয়ে আস খালা তোর ভ্যানের সামনে থাকবে ঠিক আছে ঠিক আছে খালা পদ্মা আমার খালা গুলাম কথা কইতে পারে না বোবা এর কোনো কিছু জিগায় না ঠিক আছে খালা এলো গৌরী আর পদ্মা বুঝছো খুব ভালো এরা তোমার কোনো অসুবিধা হইব না হইতে চলেন যা এই খালা শক্ত করে বসেন বেশি কথা না কয়া মাসিরে ধইরা বসো বুড়ি মানুষ আটকা পড়ে গেলে তো মরে যাব মা গো মাসি তো দিয়ে আনো বহু শক্ত শিকদার আর মোল্লায় যেদিন লাগলো মানবর ভাই সেদিন আমাকে ভ্যানে আসিল না হায় ভগবান এই কথা মনে করলে তো আমার কলিজা এখনো হুগায় যায় বুঝছেন মাসি সেদিন কি যে বিপদ শিকদাররা মোল্লা গড়ে মারণের লাগে রাস্তায় খাড়াই আসিল আর মোনাব্বর ভাই ছিল আমাগো ভ্যানে আপনি ভ্যানে বহা মোনাব্বর ভাই ঠিক একই জায়গায় বহা আসিল শিকদাররা তখন থামাইল ভ্যান বলেন তখন কি অবস্থা হরিদার তো ডরে একদম গলা হুগায় গেছিল আমি আর গৌরী ভগবানের নাম জপতে জপতে একদম শেষ হরিদার গামছা লইয়া মোনাব্বর ভাই মুখ ঢাইকে একদম মরার মতো পড়ে আসিল জানে বাইসে গেছি গো মাসি ও মাসি আপনার হাত এত শক্ত কে আরে মাসির জিগে কোনো লাভ হইব আলম ভাই কইল না মাসি বোবা তুই ধইরা দেখ গৌরি মাসির হাত গুলা ধইরা দেখ মাসি বইতে বেশি কষ্ট হইলে পদ্মার কোলে মাথা দিয়া হুইয়া থাকেন বুড়ি মানুষ কষ্ট করণের দরকার নাই
এইটা কি করছেন আপনারা সারা গরম দাম রাইয়া সবটা দুইটা বুড়ি মাছ ধরছেন আপনাকে ফান্ডা তো ছোট কেন রুই কাতলা খাইতে মন চায় না ফাঙ্গাস মাছ বোয়াল মাছ এগুলা খাইতে মন চায় না আপনাকে অফলিশ ভাই শামসু মোল্লা সবর মোল্লা কেমনে বলাইলো মুখে রাও নাই কেন হ্যাঁ কানে কি তুলা দিয়া রাখছেন কথা কন নাকি লাগা হ্যাঁ কথা কন নাকি লাগা ওই পাগলি কি ধরতো ওমা এটা কি কর এটা কি কর আমি কি করছি পুলিশ গেছে গা আনোর ভাইরে যাই দেবো আপনি হন যান পুলিশ কে গেছে গা হ্যাঁ গেছে কোন সঙ্গে গেছে অহনি গেছে অহনি অহনি গেছে গা তুমি সত্যি কথা কইতাছো হ্যাঁ কইলাম তো গেছে জান আমি খালি পুলিশের ডরে পলান লেগে তোমার ঘরে আসি তাহলে কেন হেন কেলে যাই তুমি বুঝো না না বুঝি না এসব আমি বুঝতে চাই না আপনি এখন জানতো হ্যাঁ জানো জানো কি হলো বলেন কে একটু জিরে এলে এনুন দেখো আমি কি করছি আপনি যান যান তো জানো না তুমি কেমন লেগে মুরগি জবাই করছো নি আনোর ভাই কিস গোবিনুরন আপনি আমার কবরে আইবেন না কে এত কবর কি খাইতে আহিনি পুলিশে দাবরানি দেয় লেগে পলাইতে আহিনি পুলিশ আপনার এখানে আমগো বাড়ির সামনে দাবরে ওই তুই এমনে কথা কস কেন লাগে তুই কি সন্দেহ করছ আমারে অত কথা কোনের তো কোনো দরকার নাই পুলিশ আপনারে দাবরানি দিলে অন্য কোনো বাড়ি থেকে বলেন আমগো বাড়িতে আইবেন না ওই তুই না করনা গেটা গুলনার তো আমারে না করে না বুবু ওই তুই গুলনারে রাখছ না আই বুবু নুরন তুই গলাম বারবারই করতাছস বুবু তোরে ডাকছিস তুই শুনছ না আনোর ভাইরে কইছস আমাগো বাড়িতে পলাইতে না তুই কি কইছস আনোর ভাই আমগো বাড়িতে আইলে আমার খুব ভালো লাগে কথা কস থাকে কি হলো তুই কইছস এবার শুনছেন এমনি চা আসছেন কেন আপনি কি মনে করেন আপনারা আমি ডরাই এমনি কথা করি তুই হ্যাঁ লোকে কেমনি কথা কমো তো বেশি ব্যথা করতেছে আবার শিকদার গো দাবড়াইতেছে এখন একটু আপোষ মীমাংসা করার দরকার না ভাইজান ভাইজান আপনি কি করেন কি করলেন আপনি ঠান্ডা মাথা চিন্তা করে দেখ ঠান্ডা মাথা শেষ একটাই কথা শীত দরকার কোনো অবশ্যই যাবো না